নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে কড়াইতে ভেজিটেবল অয়েল গরম করব, তাতে জিরে আর কারি পাতা ফোড়ন দেব। তারপর তাতে আলু দিয়ে হালকা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে আবারও ভেজে নেব। তারপর তাতে লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে কাজু, কিশমিশ আর বাদাম দিয়ে দেব। এবার হলুদ দিয়ে হালকা নাড়িয়ে নেব। অন্যদিকে চিড়েটাকে ধুয়ে জল ঝরতে দেব, তাতে চিনি আর নুন মাখিয়ে নেব। এই মেশানো চিড়েটা কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। সব শেষে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।